আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে দর্শক আমি কিন্তু হাডিসার গরু কিভাবে আমি আপনাদেরকে ছয়টা পর্ব দিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে সপ্তম পর্ব সপ্তম পর্ব হচ্ছে গরুকে ভিটামিন ইঞ্জেকশন কিভাবে পুশ করতে হবে বা কি কি ভিটামিন ইনজেকশন দিতে হবে আপনারা অনেকেই কিন্তু এই বিষয়ে জানতে চান তো এর জন্য কিন্তু সপ্তম পর্ব এবং সপ্তম পর্বে কিন্তু হচ্ছে চূড়ান্ত এবং শেষ পর্ব এরপরে আমাদেরকে আসলে তেমন কিছু আর গুরুত্বপূর্ণ বিষয় নাই যে আমাদেরকে জানতেই হবে যেটাতে গোপনীয়তা আছে বা এরকম কিছু এরকম কিছুই নাই তো এটা হচ্ছে শেষ পর্ব তো শেষ পর্বতে ইনজেকশনগুলো দিতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখন দর্শক আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে জানাবো বা যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা খুব ভালোভাবেই জানেন বিশেষ করে যারা গরুর লালন পালন বিষয়ে ভিডিওগুলো দেখে থাকেন আসলে আমরা কারা কারা অনেক আগে থেকে ভিডিও দেয় ইউটিউবে আপনারা খুব ভালোভাবেই জানেন বা কিভাবে হাড্ডি গরু লালন পালন করতে হবে এই জিনিসগুলো আপনাদেরকে প্রথম কে আসলে প্রচার করছে এগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন নতুন করে আসলে বলার কিছু নাই তো আসলে সবচেয়ে ভালো লাগার একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে অনেকেই ফলো করে ফলো করার পরে নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ওনারাও কিন্তু চেষ্টা করতেছে আপনাদেরকে নতুন কিছু জানানোর জন্য তো যাই হোক আমরা সবাই মিলে কিন্তু কম্বাইন্ড হয়ে একটা কাজ করতেছি সেটা হচ্ছে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় বা কিভাবে আসলে খামারি যে বিষয়টা আছে বা সেক্টরটা আছে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সবাই চেষ্টা করতেছি তো যাই হোক গত পরশু আমাকে এক ভাই কিন্তু একটা ভিডিও শেয়ার করছে সেটা হচ্ছে গরুকে ভিটামিন ইঞ্জেকশন পুশ করার বিষয় বা ইনজেকশন পুশ করার বিষয় তো আমাকে আসলে প্রশ্ন করছিল যে ভাই দেখেন তো ইনি যে ইনজেকশনটা পুশ করতেছে আসলে ঠিক আছে কিনা তো এই বিষয়ে কিন্তু জানতে চেয়েছেন তো যাই হোক যেহেতু আমরা গরুকে ইঞ্জেকশন পুশ করব ইঞ্জেকশন পুশ করার পূর্বে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে গরুটাকে অবশ্যই আমাদেরকে কিন্তু ভালোভাবে হবে গরুটাকে ভালোভাবে হবে যেভাবে আমি কন্ট্রোল করতে পারি ঠিক সেইরকম ভাবে আমাদেরকে ধরতে হবে ধরার পরে যেটা করতে হবে গরুকে মূলত আমরা তিন ভাবে ইনজেকশন দিতে পারি একটা হচ্ছে গরুকে এই জায়গায় আমরা ইনজেকশন দিতে পারি ঠিক এই জায়গাটাতে আর একটা হচ্ছে যে গরুর এই জায়গায় গভীর মাংস পেশিতে একটা হচ্ছে চামড়ার নিচে যেটা আসলে পরজীবী রোধ করার জন্য বা কৃমি মুক্ত করার জন্য যে ইনজেকশনটা দিয়ে থাকি চাইলে কিন্তু ভিটামিন ইনজেকশনও চামড়ার নিচে দেওয়া যায় সেটা কোনো ব্যাপার না তো এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে দেওয়া যায় আর আমরা মূলত যারা ফ্যাটেনিং করে থাকি আমরা কিন্তু খুব সহজভাবে যেটা করি যে গভীর মাংস পেশিতে ইনজেকশনটা পুশ করি তো এখন দর্শক ওই ভাইকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে উনি কিন্তু একবারে ফ্রিডম গরুটাকে কিন্তু একবারে স্বাধীনভাবে রেখে কিন্তু গরুটাকে ভাবে ইনজেকশন পুশ করতেছে তো আসলে আমি জানি না এটা সঠিক নিয়মটা কি তবে আমার মনে হয় ওই নিয়মে গরুকে ইনজেকশন না দেওয়াটাই ভালো বিশেষ করে আপনারা যারা একবারেই নতুন বা যারা খামার করতে চাচ্ছেন বা যারা খামারে নতুন ভাবে যুক্ত হয়েছেন তো আপনারা চাইলে ধরেন একটা গরুকে আপনাদের কিন্তু অনেকেরই কোনো আইডিয়া নেই যারা খামার দিয়েছেন ধরেন আপনি গরুকে ইঞ্জেকশন দিচ্ছেন এখন কোনো কারণবশত আপনি এভাবে ইনজেকশনটা পুশ করতে গিয়ে গরুটা কিন্তু আপনাকে পিছন দিক দিয়ে একটা লাথি মারলো এখন লাথিটা আপনার মুখেও লাগতে পারে বুকেও লাগতে পারে পাও লাগতে পারে বলা যায় না মোট কথা একটা অ্যাক্সিডেন্টের কিন্তু সম্মুখীন হতে পারে আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি দ্বিতীয় দিতে গেলেন গরুটা কিন্তু ফ্রি অবস্থায় আছে ওই গরুটা কোনো কারণবশত পাটা উপরে আপনি সরাসরি গরুর পায়ের হারে লাগাই দিয়ে দিলেন তাহলে বিষয়টা কি ঘটবে সেটা হচ্ছে হার যখন ফুটা হয়ে যাবে বা সিরিজ দিয়ে যদি হারে ক্ষত হয়ে যায় তাহলে দেখবেন যে ওই গরুটা কিন্তু খরা খরাবে কিছুক্ষণ এক প্রকার হচ্ছে যে গরুর ব্যথা হবে এমনও হতে পারে ওই গরুর পাটা ভালো নাও হইতে পারে বা চিকিৎসা করে আপনার বেশ কিছু টাকা খরচ হতে পারে সুতরাং যেটা অরিজিনালি নিয়ম সেটাই ফলো করবেন সেই অনুযায়ী কিন্তু গরুকে ইনজেকশন দিতে হবে অবশ্যই গরুকে ভালোভাবে ধরতে হবে ধরার পরে গরুকে ইনজেকশন পুষ করতে হবে আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে আপনি আমাকে যার ভিডিওটা শেয়ার করছেন ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই তবে যেটা আমি জানি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই শেয়ার করলাম কারণ আপনারা অনেকে নতুন বা অনেকে প্রবাস থেকে ভিডিও দেখে স্বপ্ন দেখতেছেন দেশে এসে খামার করবেন কিন্তু ওই সকল স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বিপদ পড়ে যেতে পারেন তো আসলে শেখার কোনো শেষ নাই তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই যেটা ভালো হয় সেটা আপনারা নিজে জ্ঞান বিবেকে কিন্তু সেটা নির্বাচন করবেন এখন যেটা বিষয় সেটা হচ্ছে ভিটামিন ইঞ্জেকশন কিভাবে পুশ করতে হবে বা কি কি ভিটামিন ইঞ্জেকশন পুশ করতে হবে তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে আমরা মূলত যে সকল ভিটামিন ইঞ্জেকশন দিয়ে থাকি তো এগুলা মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে গরুর স্বাস্থ্য ডেভেলপ করবে এটা হচ্ছে পরোক্ষ ভাবে অনেকেই একটা জিনিস মনে করে বা অনেকে একটা গরু যারা আমরা করে থাকি গরু এর যে খামারটা এটাকে ছোট মোটো গরুর মেডিকেল বানাই ফেলছে বা গরুর হাসপাতাল বানাই ফেলছে একদিন পর পর দেখি ভিটামিন ইনজেকশন পুশ করে ভাই দরকার হয় না তো এগুলো এতগুলো ইনজেকশনের দরকার হয় না যদি ইনজেকশন দিয়েই গরু মোটা তাজা করা যেত তাহলে কিন্তু আজকে ভুট্টার দাম তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা উনচল্লিশ টাকা হইতো না বা ভূসির দাম 60 টাকা হইতো না খইলের দাম এত হইতো না যদি ইনজেকশন দিয়েই গরু মোটা তাজা করা কত তাহলে শুধু ইনজেকশনের দামটা বাতো বাকি জিনিসের কিন্তু দাম হইতো না তো এই জিনিসটা মাথায় রেখে একটা জিনিস চিন্তা করবেন যে শুধুমাত্র ইনজেকশন দিয়ে গরু মোটা তাজা করা কখনো সম্ভব না সুতরাং এটা আপনাদেরকে লিমিটের ভিতর দিতে হবে তো এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে ভিটামিন ইনজেকশন বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে ভিটামিন ইনজেকশন বলতে এখানে বিউটা অফ গ্রুপকে বোঝানো হচ্ছে তারপরে এখানে হচ্ছে আর ভিটামিন বি কমপ্লেক্স ভিতর যেগুলো পরে সেগুলো হচ্ছে রেনাসল এডি থ্রি বলতে পারেন বা ভিটা এডি থ্রি বলতে পারেন যেগুলো খুব জনপ্রিয় বা আমরা সবাই চিনি অ্যামাইনো বলতে পারেন এগুলোতে কিন্তু ভিটামিন এ বি এই যে উপাদানগুলো আছে এগুলোর সমন্বয়ে কিন্তু এগুলা তৈরি করা আর কি এখন কথা হচ্ছে আমাদেরকে প্রিপারেশন জানতে হবে যেমন আমি যদি আপনাকে বলি যে আমি গরুকে আমি আপনাদেরকে সরাসরি একটু দেখাই এখন দর্শক যদি আমি আপনাদেরকে বলি যে আমি গরুকে ক্যাটাফল দিচ্ছি এবং গরুকে আমি অ্যামাইনোভিট প্লাস ইনজেকশনটা দিচ্ছি আপনারা হয়তো বা অনেকে যারা নতুন তারা ভাবতে পারেন যে গরু মোটা দজা করার জন্য মনে হয় শুধু ক্যাটাফসেই আছে আর অন্য কিছু নাই বা অনেকেই মনে করতে পারেন যে শুধু অ্যামাইনোভিটেই আছে আর অন্য কিছু নাই আসলে এরকম কিছুই না সেটা হচ্ছে এর গ্রুপটা আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে বিউটা ফসপেন ও সায়াকো বলামিন সায়াকো বালামিন গ্রুপের কিন্তু এটা হচ্ছে ক্যাটাফক্স এখন হতে পারে আপনি এসঅল দিতে পারেন অন্যান্য কোম্পানিরও যদি থাকে সেটাও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে যারা আপনারা নতুন আমি আপনাদেরকে একটা সহজভাবে বলি আপনারা সব প্রতিষ্ঠিত যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে যেগুলো সবাই চেনে যেগুলো নাম আছে যেগুলো শোনা নাম আছে ওই সকল কোম্পানির রশিদগুলো আপনারা প্রাথমিক অবস্থায় থেকে দেন যখন আপনারা অভিজ্ঞ হবেন তখন আপনারা ভালোমন্দ বুঝতে পারবেন তখন আপনারা পার্থক্য বুঝতে পারবেন তখন আপনারা অন্য কোন বা অন্য কোন কোম্পানির দিকে ঝুঁকতে পারেন সেটাতে কোনো আপত্তি নেই জাস্ট আমি যেটা ভালো বুঝি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে কোনো কোম্পানির বিরোধিতাও করতেছি না এখন দর্শক এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমরা অ্যামাইনোভিট ইউজ করতেছি এটার কোম্পানির নাম হচ্ছে পপুলার এটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো পপুলার যে আসলে আহামরি অনেকগুলা যে ওষুধ শাখা পোশাক আছে সেটাও কিন্তু না শুধুমাত্র অ্যামাইনোভিট প্লাস পপুলার যে পরিমাণে সেল দেয় আমার মনে হয় অন্য কোন কোম্পানি এই গ্রুপের ওষুধটা সেল দিতে পারে না কারণ এর কিন্তু এটাতে সুনাম আছে সুনামটা এই জন্যই আছে তার মানে আমাদের এখান থেকে একটা অভিজ্ঞতা আছে যে পপুলার অ্যামাইনোভিটটা ভালো তো আপনারা চাইলে পপুলার যদি নাও পান তাহলে আপনারা একমির আছে তারপরে আপনাদের অন্যান্য গ্লোবের আছে যে কোনো কোম্পানির অ্যামাইনোভিট প্লাস আছে ইনজেক্টেবল আছে আমি আসলে অনেকগুলোই আছে নাম মেনশন করতে বা আমি ভুলে গেছি তো আপনারা সবগুলোই যে কোনো দিতে পারেন কিন্তু আপনাদেরকে শুধু গ্রুপটা মনে রাখতে হবে এই গ্রুপগুলো মনে রাখলেই এনাফ তো আমি যেটা দিব এটা বিউটোফসফেন গ্রুপের এবং ভিটামিন বি কমপ্লেক্সের ভিতরে যে ভাগ আছে রেনাসল এডি থ্রি আছে বা ভিটা এডি থ্রি আছে বা অ্যামাইনোফিট প্লাস আছে অ্যামাইনো ম্যাক্স আছে যেটাই দেন না কেন শুধু গ্রুপগুলো মনে রাখবেন তো ইনজেকশনগুলো আসলে কতদিন পরপর দিতে হবে কিভাবে দিতে হবে যখন আপনারা একটা গরু খামারে নিয়ে আসবেন যদি দেখেন গরুটা অতিরিক্ত দুর্বল গরুটা উঠতে পারতেছে না বসতে পারতেছে না যদি এরকম গরু থাকে তাহলে কিন্তু আপনারা ভিটামিন ইনজেকশনগুলো শুরুর দিকে দিতে পারেন আর যদি মনে করেন যে গরু ঠিক আছে তাহলে কৃমি মুক্ত করাবেন খাওয়াবেন এরপরে গরুকে এই ভিটামিন আপনারা পুশ করবেন এখন কতগুলা করে দিতে হবে কতদিন পর পর দিতে হবে এটা কিন্তু প্রশ্ন তো এই ধরনের আপনারা জানেন যে আমি ডাবল বডি ওয়েটের গরু কিন্তু বেশি লালন পালন করতেছি জানি বা মাঝারি সাইজের গরুর ক্ষেত্রেও আমি আপনাদেরকে বলতেছি ধরুন এই সকল গরুর জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে এক একটা গরুকে আমরা পনেরো সিসি করে দিব। যদি আমরা এটাতে পনেরো সিসি অ্যামাইনো দেই এবং পনেরো সিসি যদি আমরা ক্যাটাফস দিই একদিনেই দেওয়া যাবে একদিনেই দেওয়া যাবে এই রানে যদি আপনারা কেটাফস দেন ওই রানে আপনারা অ্যামাইনো দিতে পারেন বা এই রানে যদি আপনারা ক্যাটাফস দেন ওই রানে আপনি ভিটা এডি থ্রি দিতে পারেন এডি থ্রি দিতে পারেন যে এডি থ্রি আপনার কাছে আছে আপনি দিতে পারেন বা ভিটামিন বি কমপ্লেক্স আপনারা যে কোনো ইনজেকশন দিতে পারেন এই হচ্ছে মূলত নিয়ম অনেকেই একটা জিনিস খেয়াল করছি বা অনেকেই কিন্তু শেয়ার করে আসলে আমি কিন্তু কোন জিনিস ঘুরে খুরে বের করি না কারো অনেকেই অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কিন্তু টেক্সট করে অনেকেই দেখি আজকে কেটাফল দিছে কালকে এসল দিছে তারপরের দিনে আপনার ভিটা এডি থ্রি তারপর তারপরে থ্রি দিছে তারপরে আবার বিভেট দিছে তারপরে ভিপ্লেক্স ভেট দিছে ভাই এত তো নাটক করার কোনো দরকার হয় না ওষুধ তো একই ওষুধ তো একই দরকার কি এতগুলো আইটেমে যাওয়ার যে কোনো দুই তিনটা আইটেম ইউজ করলেই হয়ে যায় বেশি আইটেম করতে গেলেই কিন্তু আপনার মাথা ঘুরে যাবে বা আপনারা বিষয়টা সহজ বিষয়টাকে জটিল করে ফেলবেন সুতরাং এত জটিলে যাওয়া যাবে না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গরুকে জিং লিভার টনিক করছেন জিং লিভার খাওয়ানোর পরে আপনার ভিটামিন ইনজেকশন গুলোতে চলে যাবেন পনেরো সিসি এইদিকে ক্যাটাফস দিলাম পনেরো সিসি ওইদিকে আমি অ্যামাইনোভিট দিলাম বা আপনার ভিপ্লেক্সভেট দিলাম বা রিভিট বি দিলাম যেটাই দেন না কেন তো যখন আপনারা ধরেন আজকে ইনজেকশনটা দিয়ে দিলেন ঠিক পাঁচ থেকে ছয় দিন পরে আপনারা ওই ইঞ্জেকশন গুলো আবার দিবেন সেটা আপনি দিতে আমার যে ইঞ্জেকশন গুলো আছে বলতে গেলে ঠিক আপনি পাঁচ দিন পরে আবার দিবেন ঠিক আবার পাঁচ দিন পরে দিবেন এরকম ভাবে আপনি পাঁচ থেকে সাতবার পাঁচ থেকে সাতবার যদি ইঞ্জেকশন গুলো করেন তাহলে হয়ে গেল আপনাকে আর অন্য কোনো ইঞ্জেকশনে যাওয়ার দরকার নেই অন্য কোনো গোপনীয়তা নেই গরুকে ঘুমের ট্যাবলেট খাওয়ানো বা অন্য কোনো গরুকে ফুলানোর যে ইনজেকশন এরকম কোন ধরনের কোনো গোপনীয়তা নেই যদি আমাকে আপনাদের বিশ্বাস হয় বা আমার ভিডিও যদি আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় তাহলে আপনি আমার এই কথাটাকে মানার পরে একবার আপনারা খামারটা করে দেখেন কোন ধরনের কোনো গোপনীয়তা নেই আর খাবারটা খাওয়াবেন আর ইঞ্জেকশন গুলো পুষ করবেন আপনাকে আর কিচ্ছু করার লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম